এখানে কিছু খাবারের আইটেম আছে যেগুলো তাজরিনের জন্য আম্মু পাঠাইছে। আমার সাইন নকল করে সম্পত্তি লিখে দিবে কেমনে তুই? বিশাল বড় চিংড়ি, এত বড় চিংড়ি আমি এক্সপেক্ট করি তোমার হাতের সমান। সঠিক জানি না, 8:50 বাজে আমাদের এখানে। শিমাপু প্লেন ল্যান্ড করুক 15 মিনিট পরে, আমাদের যেতে লাগবে আরো আধা ঘন্টা। ভিডিওর সাথেই থাকেন। এবারও কি শিমাপুর হাতে ভক্ত খাবো না কি হবে জানি না, দেখা যাক। বাই দ্য ওয়ে শিমাপু কিন্তু আসতেছে। তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এসেই দেখি লটারিতে একটা গাড়ি রেখে দিয়েছে, গাড়িটা পেয়ে যেতে পারি। কিন্তু মজার বিষয় হলো ভাবছিলাম লেট করবো, কিন্তু না, প্লেন এখনো ল্যান্ডই করে নাই। আমরা তো আমরা যেটা ভাবছিলাম 9:05, সো চলো চিল করি, চলো আসছি আপু। এই আপু, হিস্ট্রি বানাইয়া দিলি সময় মতো এসে। আমি তো বহুত আগে আসছিলাম। আপু কেমন আছো তুমি? সময় মতো এসে হিস্ট্রি বানাইয়া দিছো তো রাত্রি পুরো। এই কি অবস্থা? আমরা অন টাইমে আসি প্রতিদিন। সীম আপু চলে আসছে, এখন আমরা চলে যাব বাসার দিকে। সীম আপু তো ব্যাপক অবাক হয়ে গেছে যে আমাদের এলাকা এত সুন্দর এটা দেখে। আপু এই প্রথম মনে হয় তুমি 1 বছর 2 বার আসলা? না, প্রতি বছর 1 বার কোটা ছিল। প্রতিবার ও জার্মানি আসলে ওর অ্যাপেল এর কোন প্রোডাক্ট কিনতে মন চায়, এবার এসে বলতো আইফোন কিনবে। বৃষ্টির কারণে খালি লাইন টাইন বন্ধ হয়ে যাচ্ছে, আর আমি ফোন দিয়ে বলছি একটা ট্রেন পাঠান জলদি। গাবতলিতে জ্যাম ছিল বেশি, যার কারণে একটু সময় লাগছে। এখানে কিছু খাবারের আইটেম আছে যেগুলো তাজরিনের জন্য আমি আপুকে বলছি আপা তোর বাসায় কি আর কোন বোতল নেই? ও বলতেছে কাঁচের বোতল আছে আর এইটাই আছে। প্লাস্টিকের বোতলে ভরে দিলাম, বলছি কেন এর মধ্যে নিয়ে আসবো না, আমার অনেক জায়গা আছে। ভেজা ফ্রাই এটা হচ্ছে মুনমুন আপু দিছে, মানে বোন দিছে বানায়া। ওই যে ওইখানেও আছে, ওইটা হচ্ছে চিংড়ি। ও হ্যাঁ, ওইটা তো আলাদা করে নিয়ে আসছে, বিশাল বড় একটা ডাব্বা দিয়ে দিছে। যেটার জন্য আমি আর বেরেস্তা কিনি নাই, আজকে এটা দিয়ে বিরিয়ানি রান্না করবো। তাজরিন শাওন তোমাকেও দেওয়া যাবে না? এখানেও আমার নাম
আফ্রিকান বাম বলে আমরা এই কালারের জামা কাপড় বলবো। আর এটা হচ্ছে অরণ্যর জন্য, এটা থাকতে দোকানে অরণ্য আসতে দিস। এই যে এবার দেখো শেষ খালি, এখন এখানে খালি আমার জিনিস আছে, আমার সোয়েটার নুনি। এইটারই শাড়ি শাওন পিছনে আমাদের নিচে ব্যাকিয়ার্ডে সেল করতো, আমি কিনছিলাম শাওনের কাছ থেকে। আমার জন্য অনেক কষ্ট করে লাল সোয়েটার নিয়ে এসেছে, একদমই কষ্ট হয় না আমার বাসার নিচে দোকান থেকে এসে। শুধু খাবার গুলো আনবো দেখে এক্সট্রা আমি লাগেজটা কিনছিলাম এখানে গোটাই, আমি বসে যাবো না যাওয়ার সঙ্গে নিজে। বেশিদিন থাকবে না, যারা ভিডিও দেখছেন কমেন্ট করে বলেন যে কেন সীমা পর এসেছে, কতদিন থাকা উচিত। অনেক কষ্ট করে অনেক কিছু নিয়ে আসছো, তুমি যদি আমাদের ভিডিও দেখে থাকো তাজিনের জন্য এত চিংড়ি নিয়ে আসছে কি বলবো। আর ধন্যবাদ মুন্মুনাপুকে এবং ধন্যবাদ সীমাপুকে যে ক্যারি করার জন্য, বিশাল বড় চিংড়ি, এত বড় চিংড়ি আমি এক্সপেক্ট করিনি। তোমার হাতে সম্মান। এখন যে ভিডিওটা করতেছি শুধু আমার মার জন্য, কারণ আমার মা না হলে বলবে যে তুই বোনাস কি খালি বলতে হবে বারবার, তোর জন্য আমার জন্য ভিডিওটা বানাচ্ছি। আমার সীমাপুকে আলু ভাজি খাওয়ানো হচ্ছে, তুমি ভাবতে পারো যে দুপুর হয়ে গেছে কিন্তু আলু ভাজি এবং পরোটা খেলো, কারণ শাম আমাকে বলছে বানাও। লাঞ্চও আসছে বাট সব একটু একটু লেটে লেটে আসতেছে, মানে আমরা বাংলাদেশের টাইমে খাচ্ছি না, কি নিখুঁত ভাবে পেঁয়াজ কাটছে। আলহামদুলিল্লাহ জানমালি পরিষে আম্মুর হাতের বেরেস্তা দিয়ে বিরিয়ানি খাবো আজকে ইনশাল্লাহ, এর থেকে সুকার কই আছে বলো। অবশ্যই ধন্যবাদ আম্মু এবং সীমা পশ্চে, সেই উপলক্ষে তাজিন ভালোই বড় সড়ো খানা বানানোর ব্যবস্থা করছে। সো এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল তাজিনের রেসিপির কালাভোনা, এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, খুবই স্পেশালভাবে বানাইছে, যে ঝোল দেখলেই বুঝতে পারতেছেন জোস জাস্ট জোস, মানে বেসিক্যালি তাজিন রোস্টের মতো চিকেন রান্না করে তারপর বিরিয়ানি রান্না করেছে, মোরগ পোলাও বানিয়েছে এটা দিয়ে অ্যাকর্ডিং টু তাজিন, বাট অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। তা এখানে তাজিন এখন দমে দেওয়ার জন্য জাস্ট একটা ফোলিও দিয়ে পেঁচায় দিল, এবং এখানে আমার হাতে যেটা রয়েছে এটার নাম হলো রেশা কাবাব। আমি বলছিলাম এটা চপ, তো তাজিন আমাকে বলছে আমি বলে অনেক ডিসক্রিমিনেশন করছি খাবারের সাথে। আমি এখানে খাবার দাবার সব গরম করতেছি, তো আমার
জীবনের হেল্পিং হ্যান্ড, সরি আমার জীবনের সঙ্গী, সে চলে আসছে আমাকে সাহায্য করতে। ওয়াও, যখনই আপনি বউ বুঝবেন যে অকারণে আপনাকে প্রশংসা করছে, তার মানে বুঝতে হবে আপনাকে সামনে অনেক কাজ করতে হবে। এগুলো হলো নিনজা টেকনিক, বুঝছেন? বউরা কাজ করায় না আর। আমি যদি তুমি কাজ করতে চাই তো আমি বললেই তুমি করতা না, এই যে তেল গরম হওয়ার আগেই দিয়ে দিস। এটাও একটা রিভার্স সাইকোলজি, এগুলো বলে বলে বউ আপনাকে রিভার্স সাইকোলজি করার চেষ্টা করবে, কিন্তু পাত্তা দিবেন না, আস্তে আস্তে। কালি দিবে এসে, ঠিক আছে। আর সালাদ নিলাম, গরম মশলা পরে খাই একটু পরে, কারণ বিরিয়ানি থাকলে আর কিছু খেতে মন চায় না, বাট গরম মশলাটা ডেফিনেটলি ট্রাই করবো আমি। আমাকে পানি চলে আসছে। এইটাকে কি বলে, এই লেজালা লবঙ্গটা? এইটার জন্য টেস্ট ডিফারেন্ট হয় তাই না? আমি এখন পর্যন্ত কাবাব চিনি দেইনি আমার কোনো বিরিয়ানিতে, আমি ট্রাই করবো নেক্সট টাইম। কিন্তু কাবাব চিনি না, আমি ভাবছি মিষ্টি হবে। কেমন লাগতেছে আপু? মজা, পারফেক্ট রে। এটা কি অস্ট্রেলিয়ান গরুর মুরগি, পুরো অস্ট্রেলিয়ান মুরগি, মানে টু মাছ কাজেন। কিন্তু দুঃখের বিষয় অনেকের নাম বাদ পড়ে যাচ্ছে। আমার দোষ না, আমি একটা কথা বলি, যেটাই প্ল্যান করতেছি তাজিন বাতিল করতেছি। আমি জানলাম দিয়ে বলে কি এই ইম্পর্টেন্ট না, ও ইম্পর্টেন্ট না, আমার ভাই বোনটা সবাই বাদ দিতেছে। আমার দোষ না, আমি ভালো যে আমি বলছিলাম যে 100 জনকে দাওয়াত দাও, কিন্তু আপনারা বেশি বেশি করে আপুকে চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক এবং ভিডিও শেয়ার করুন আপুর, তাহলে একটু এঙ্গেজমেন্ট বাড়বে, তাহলে 100 জন মানুষকে খাওয়াতে পারবে। যারা এখন আপুকে দাঁত দেন নাই প্লিজ দাঁত দিয়ে রাখেন, তাহলে হয়তো আপনাদের নাম লিস্টে আসতে পারে আবার ফিরে। আর যদি নাও আসে তাহলে বুঝতে হবে আমি বাদতেই নেই, কারণ বাদ দিব। এরা কখন নিজের আলোচনা করছেন আমি জানি না, গ্রুপ পার্টিসিপেশন দেয় নাই আমি জানি না, তাদের নিজেই মনে হয় টাকা পয়সা লাগাচ্ছে। কি বলবো আর, তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, এদের তো চলতে থাকবে, আমি টায়ার্ড হয়ে গেছি। বেসিক্যালি কালকে একটা স্পেশাল ডে, সীমাপু কেন আসছে সেটা এখনো জানেন না, তো আমি জাস্ট বলে দিই, তো কালকে আমরা ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে আগামীকাল, আল্লাহ হাফেজ।